ঈদ উল আজহা উপলক্ষে ঢাকায় বসেছে গরু ছাগলের হাট। ঢাকার দুই সিটি কর্পোরেশনের তথ্য অনুযায়ী এবার 17টি অস্থায়ী এবং 2টি স্থায়ী পশু হাট বসেছে। রাজধানীর অস্থায়ী গরুর হাটগুলো ঘুরে দেখা যায় হাটে এখনও পর্যাপ্ত গরুর সংকট রয়েছে। তবে ঈদের দিন গড়ে কাছে আসতেই প্রতিবারের মতো এবারও জমি উঠবে বলেই আশাবাদী সবাই। ভাটারা নতুন বাজার হাট ঘুরে জানা গেছে সাধারণ মানুষ এখন গরু কেনার থেকে গরু দেখার অর্থাৎ হাটে ঘুরে ঘুরের দিকেই বেশি আগ্রহী। বিপুল আরত উৎসাহের মধ্য দিয়ে যে পরিণত হচ্ছে উৎসবে। তবে সাধারণ মানুষ মনে করছেন গতবারের চেয়ে এবারের গরুর সংখ্যা বেশি, বিশেষ করে ছোট গরুর কালেকশন রয়েছে চোখে পড়ার মতো। এখন যে গরু আছে ঢাকার মানুষ গরু কিনলে এটা এক ঘন্টার গরু নাই, ফেরত যাওয়ার সম্ভাবনা। শিশু কিশোরদের উৎসাহ চোখে পড়ার মতো। ছোট ছোট শিশুরা হাটে ঘুরে বেড়াচ্ছে, যা যোগ করছে বাড়তি আনন্দ। আর কোরবানির পশুর হাটের বিশেষত্বের জায়গা এটি। ঘুরতে আসছি, ঘুরতে আসছো? গরু দেখতে ভালো লাগে? প্রতি বছর আসো হাটে? মানে এই যখন থেকে হাট বসা শুরু হয় তখন থেকে ঘোরাঘুরি শুরু হয়? আচ্ছা, কি দেখলে এবার হাটে, কি অবস্থা? অবস্থা ভালোই, গরু এখনো আইছে আর বেশিরভাগ আসে নাই। তোমার বাসা কই? আমি দেখেছিলাম। আসতে ভালো লাগে? কেন ভালো লাগে? ভালো লাগে যে গরু দেখতে ভালো লাগে। কেমন গরু দেখলা? গরু কি আসছে সব নাকি আরো আসবে? আরো আসবে, এখন ভালো দেখছি, বড় বড় গরু দেখছি। বড় বড় গরু দেখছো? তোমার কেমন গরু পছন্দ, পাগলা না শান্ত? আমার শান্ত গরু পছন্দ। ব্যাপারীদের সাথে কথা বলে জানা গেছে বড় গরু বিক্রি না হওয়ার আশঙ্কা থেকে তারা স্বল্প লাভে বিক্রি করে দিচ্ছেন তাদের লালিত পালিত গরু। সামিহা তাবাসসুম, খবর সংযোগ।